কাপড়টা এটা এই যে 11.5 ইঞ্চি নিতে হবে, এটা একদিকে 6 ইঞ্চি, 6 ইঞ্চি। তবে এটা নিতে হবে সেলাইটা 1 ইঞ্চি দিয়ে এই কোনা, এই কোনা সেলাই করে তলায় কাপড় নিতে হবে। এই কাপড়টাকে নিয়ে এরমভাবে সেলাই করতে তলায় ওটা নিতে হবে। ভিতরে বেলটা ঢুকিয়ে দিতে হবে, দেওয়ার পরে এটা উল্টালে এই রকম আসবে, এই আর দিক থেকে ওই দুটোকে এই আসবে সেলাইটা, শেষ হয়ে গেল। এদিকে 1 ইঞ্চি নিতে হবে, এদিকে 1 ইঞ্চি সেলাই, দুটো পাল্টেই সেলাই করতে হবে। এটাও সেলাই করতে হবে এরকমভাবে, এটাও এভাবে সেলাই করতে হবে, এটা এইভাবে সেলাই করতে হবে।